আসসালামু আলাইকুম। আজকে আমি করিমের স্টুডিও গেটমোর কন্টেন্টে কাজ করব। কিভাবে ইন্টারনেট থেকে এইচডি প্রজেক্ট ডাউনলোড করা যায় বা আলাদা ইউজ করতে পারবেন, তো চল করা যাক। তো এখানে প্রথমে এই যে এইখানে ক্লিক করবেন, গেটমোর কন্টেন্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এটা অনেক আছে, অনেক অনেক এই যে এটা আমার ইনস্টল করা আছে, তো এগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন। ধরুন আপনি এই প্রজেক্টটা নামাবেন, ডাউনলোড ক্লিক করেন, ডাউনলোড হচ্ছে। এখানের মধ্যে অনেক আছে, অনেক ঠিক আছে, অনেক আছে। তো ডাউনলোড হোক, তারপরে যে ইনস্টল নাও দিবেন, ওকে দিবেন। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, ইনস্টল, ফিনিশ। যখন এটা ইফ ইউ ডাউনলোড কমপ্লিট ইস রেজিস্টার্ড ইউ করবি স্টুডিও। দেন ওপেন আবার, তারপর আবার ওপেন করে করবি স্টুডিও। তারপর আপনি খুঁজে পাবেন এই যে এখানে ক্লিক করবেন, যে ইনস্ট্যান্ট প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এইচডি প্রজেক্ট, এই যে আমরা এটা ডাউনলোড করেছি একটু আগে, এটা এই প্রজেক্টটা আমরা ডাউনলোড করেছি রিসেন্টলি। এইটাও আমি ডাউনলোড করেছিলাম এর আগে, যেটা ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, তো আপনারা অনেক অনেক পাবেন এখানে, শুধু এটা না, প্রজেক্ট না, আরো অনেক কিছু পাবেন। এই যে এখানে টাইটেল আছে, যে অনেক টাইটেল, অনেক ধরনের ফন্ট আছে, যে ফন্ট প্যাকেট ডাউনলোড করে নেবেন। তারপরে টুলসের অনেক যন্ত্রপাতি আছে শেখার জন্য, তারপর গ্রাফিক্সের আছে, গ্রাফিক্সের অনেক আছে, অনেক যেগুলো আছে এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, অল দিতে পারে, অল দিলে সব একসাথে এসে পড়বে। ওকে, এই যে সবগুলো আছে, অনেক প্রজেক্ট আছে, আপনারা নামে নিমে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন, আপনারা পরিশ্রম করে, নো হার্ড ওয়ার্কিং। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আর সাহায্য চাইলে বলতে পারেন, আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।